ভারতীয় রাজনীতিতে 42 বছরের দলটির গত 51 মাস মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী বিপ্লব কুমার দেবের রাজত্বেই ত্রিপুরায় মাথাচাড়া দিয়ে উঠেছে জবরদখলের নতুন সংস্কৃতি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার পর জনসম্মুখে প্রকাশ্যে এলো চেলাগাং মোটর স্ট্যান্ডের জবরদখলের ঘটনা। ঘটনার সত্যতার ছবি ধরা পড়ল আকাশ ত্রিপুরার ক্যামেরায়। জানা যায়, করবুক মহকুমার অধীন লেলিন কলোনিতে রয়েছে চেলাগাং মোটর স্ট্যান্ড, কিন্তু বর্তমানে এই মোটর স্ট্যান্ডে গাড়ি কম থাকার ফলে এক অংশের ঠিকাদার নিজেদের ব্যবহারের যানবাহন, নির্মাণ সামগ্রী, মিক্সচার মেশিন রেখে গোটা এলাকায় এক দাদাগিরির সাম্রাজ্য কায়েম করেছেন, যার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষসহ মোটর স্ট্যান্ডের যাত্রীরা। না থাকবে না, আগে থাকছিল ওই থামা। কতদিন ধরে থাকে না? প্রায় বিকাল টাইমতে আইলে রাত্রে থাকে, সকালে আবার যায়। ও তো এই ঘরগুলিকে এখন তালা বন্ধ করে রাখছে, কে রাখছে এগুলি? এটা ইনে মিস্ত্রি আছে। কি মিস্ত্রি, কোন মিস্ত্রি? এটা রাস্তা কাজ করছে। কোন রাস্তা কাজ করে? এইটা করবুক করবুক রোড। আমি দেখলাম এটা একটা মানে একটা কোম্পানির আন্ডারে হয়ে গেছে মোটর স্ট্যান্ডটা, আপনি কি বলবেন? কেউ কয় না দেখার। এটা কি সত্যি সত্যি এখন কি কোনো কোম্পানির আন্ডারে এই মোটর স্ট্যান্ড? কোম্পানির আন্ডারে। প্রত্যেকেরই দাবি অচিরেই ফিরে আসুক মোটর স্ট্যান্ড, হারিয়ে যাওয়া সেই পুরনো চলমান গতিতে, যার জন্য প্রত্যেকেই প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত নাগাদ এই মোটর স্ট্যান্ড আবারও স্বাভাবিক করে তোলেন সাধারণ মানুষের জন্য, যার দিকে তাকিয়ে গোটা চেলাগাঙ্গের মানুষ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।